নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট থেকে বড় সবার জন্যে কাঁচা আলু ও সুজি দিয়ে স্ন্যাক্সের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আলুটা গ্রেট করে নিচ্ছি। আলু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আলুটাকে পরিষ্কার করে 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব। তিন থেকে চারবার আলুটা আমি ধুয়ে নিলাম। এবার জলটা ভালো করে নিংড়ে আমি তুলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি, হাফ বাটির থেকেও কম বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, সামান্য পরিমাণে আদা গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। যে বাটি করে সুজি দিয়েছিলাম সেই বাটিরই ঠিক 2.5 থেকে 3.25 বাটি জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো। প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, সামান্য কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে ঢেলে দেব গুলে রাখা ব্যাটারটা। হাই টু লো ফ্লেমে ব্যাটারটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কড়াই নিচে কিন্তু লেগে যাবে। দেখতেই পাচ্ছেন কন্টিনিউ একইভাবে কিন্তু আমি নেড়ে চলেছি। যখন এটা এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। একটা থালায় আমি অলরেডি তেল মাখিয়ে নিয়েছি, এবার থালার মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু চেপে চেপে একটা চৌকো শেপ করে নিচ্ছি। এটা খুব ভালো মতো ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে, তখন কাটতে কোনো অসুবিধে হবে না। হাত দিয়ে চেপে চেপে দেখে নিলাম ঠান্ডা হয়ে গেছে। ছুরিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আমি এবার চৌকো চৌকো করে কেটে নেব। আমি চৌকো করে কাটছি, আপনারা চাইলে বরফি শেপ করেও কাটতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। আমি এবার ভেজে নেব। ভাজার জন্যে কড়াই তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে আলু সুজির যে চৌকো করে কাটা চাকতিগুলো আমি এক এক করে ভেজে নেব। ডুবো তেলে বেশ লাল লাল করে দুটো সাইড ভেজে নেব। আপনারা কিন্তু স্ন্যাক্সটা ভেজে নেওয়ার পর কিচেন টাওয়েলের ওপর রেখে দিতে পারেন, এতে করে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে।
কয়েকটা স্ন্যাক্স আমার ভেজে নেওয়া হয়ে গেল, আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এটি যেমন মুখরোচক, তেমনি ভাত ডালের পাশেও কিন্তু বেশ জমে যাবে। ছোট থেকে বড় সবার কিন্তু বেশ প্রিয় এই রেসিপি। একইভাবে সবকটা স্ন্যাক্স আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল কাঁচা আলু আর সুজি দিয়ে স্ন্যাক্সের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।